প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি ছোট বড় সবারই খুব পছন্দের, চিকেন রোস্ট। অনেকেই মনে করেন রোস্ট বানানো অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার, তাছাড়া অনেক মশলাও লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে একটা চিকেন রোস্ট তৈরি করতে পারেন। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আদাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, 4-5 পিস নিয়েছি। আর রসুন নিয়েছি 5-6 কোয়া, সাথে নিয়েছি চীনাবাদাম, চীনাবাদাম নিয়েছি 1 মুঠ। আর এখানে নিয়েছি আস্ত জিরা 1 চা চামচ। তারপর আমি নিয়েছি জয়ত্রী, জয়ত্রী কিন্তু খুব বেশি দেবেন না, এটা 1/2 চা চামচের মতো আমি নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ 3-4টা। আর আমি এখানে দেব সাদা গোলমরিচ, সাদা গোলমরিচটাই অবশ্যই দেবেন, কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচ দিয়ে রোস্টটা করবেন, এটা 1/2 চামচ নিয়েছি। এবার এই সব কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছু একত্রে দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি, তাতে করে আমার সময়টাও বেঁচে যাবে, আবার খুব সহজও হবে। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগি, আমি এখানে সোনালি মুরগি নিয়েছি, রোস্টেড পিস করে আমি 4 পিস করে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল, এখানে আমি 2 কাপের মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে আমি এই মুরগির পিসগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে আপনারা একটু কমিয়ে দেবেন, কারণ যদি হাই হিটে ভাজেন তাহলে উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কিন্তু মাংসটা ঠিকমতো সিদ্ধ হবে না। আমরা এখানে মুরগিটাকে 50-60% সিদ্ধ করে নেব, এই জন্য চুলার আঁচটাকে কমিয়ে আমরা একটু মুরগিটাকে ভেজে নেব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবেন, কারণ মুরগি কিন্তু অনেক সময় ফুটে। খুব বেশি আবার ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু মুরগি শক্ত হয়ে যাবে, এই জন্য আমরা মুরগিগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা সোনালি কালার হয়ে গেলেই আমরা এগুলোকে উঠিয়ে নেব। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে মুরগিগুলোকে কম আঁচে ভেজে নিচ্ছি। এই রোস্টটা বানানো খুবই সহজ, যারা ব্যাচেলর আছেন বা প্রবাসে থাকেন তারাও খুব সহজে এই রেসিপিটি করে নিতে পারবেন। এই চীনাবাদাম কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকে, বিভিন্ন ধরনের বাদামের বা মশলার কোনো ব্যবহার নেই, অথচ আপনারা রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট ওয়েতে একটা চিকেন রোস্ট হয়ে যায়। অনেক সময় কিন্তু এই মশলার ঝামেলার কারণে আমরা এই চিকেন রোস্টটা করতে চাই না, কারণ ভাবি অনেক ধরনের মশলা না দিলে চিকেন রোস্টটা টেস্ট হবে না, কিন্তু এই অল্প মশলাও যে কত সুন্দরভাবে একটা চিকেন রোস্ট করা যায় আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটি করে দেখাবো। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু রোস্ট রান্না করব পেঁয়াজ তো একটু বেশি দিতেই হবে, এই জন্য এখানে 3 কাপের মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সফট হওয়ার জন্য, অর্থাৎ একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু এমনভাবে ভাজবেন যাতে করে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়, আবার খুব বেশি একদম ব্রাউন কালার করে ভাজবেন না, আপনারা চাইবেন পেঁয়াজটা যেন একটু নরম হয় কিন্তু কালারটা যেন সুন্দরই থাকে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আপনারা মিডিয়ামে রেখে তারপরে পেঁয়াজটাকে ভাজবেন। যখন দেখবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন আমরা যে মশলাটা অলরেডি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বাদাম, কাঁচামরিচ, গোলমরিচ, আদা, রসুন সব কিছু একত্রেই পেস্ট করে নিয়েছি, এতে করে আমাদের সময়টাও কিন্তু খুব বেঁচে যাবে, এবং মানে একত্রে বাটার কারণে এটা অনেকটা ইজি হয়ে যাবে। ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা একটু জলও দিলাম, কারণ যেহেতু আমি বাদাম দিয়েছি যদি আমি জল না দিই সেক্ষেত্রে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে তারপর এই মশলাটাকে খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব। 5-7 মিনিট কষানোর পর যে মুরগিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মুরগিগুলোকে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে।
আমি এই রোস্টটাকে কিন্তু হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করব না। ঝালের জন্য এখানে আমি কাঁচা মরিচ আর সাদা গোলমরিচ ব্যবহার করেছি। কেউ যদি মনে করেন যে না একদম সাদা কালারটা পছন্দ করছেন না, সেই ক্ষেত্রে আপনারা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য সামান্য মরিচ গুঁড়ো দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের এই সাদা ভাবটা থাকবে না, অর্থাৎ চিকেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই চিকেন রোস্টটা করি। আমার কাছে মনে হয় দেখতে এটাই বেশি সুন্দর লাগে, কিন্তু কেউ যদি এই কালারটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে কালার অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে আমি মশলাটার সাথে মুরগিটাকে কষিয়ে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু বাদাম দিয়েছি আপনারা যদি কন্টিনিউ না নাড়েন সেই ক্ষেত্রে কিন্তু নিজে পুড়ে যাবে, তাই এটাকে দাঁড়িয়ে থেকে আপনারা কন্টিনিউ নেড়ে তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। আমরা কিন্তু মুরগিটাকে খুব অল্প আঁচে ভেজেছি, আমাদের 50% অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা যখন ঝোল দেব তখন একদম কড়াই ভরে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। সবসময় আমি আপনাদেরকে বলবো যে চিকেন রোস্ট করার জন্য সাধারণত দেশি মুরগি অথবা এরকম সোনালি মুরগি দিয়ে করবেন, ফার্মের মুরগি দিয়ে রোস্টটা করলে পরে আসলে ঠিক সেরকম টেস্ট হয় না। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রোস্টে কোনো গ্রেভি রাখবো না, অর্থাৎ একদম শুকনো শুকনো করব, সেই অনুপাতে আমি ঝোলটা দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি, দিয়ে মশলাটার সাথে মুরগিটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে। আপনারা দেখুন কালারটা কিন্তু একদম সুন্দর এসেছে, আমি কিন্তু এরকম সাদা কালারটাই বেশি পছন্দ করি। এবার মশলাটাকে খুব ভালো করে যখন ফুটবে তখন আপনারা চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেবেন। আমি এখানে ঢেকে রান্না করব না, আপনারা যদি চান তাহলে এই সময় একটু ঢেকেও দিতে পারেন। চিকেন রোস্ট কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আমি আপনাদের সেই রেসিপিগুলো আস্তে আস্তে করে দেখাবো। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং গ্রেভিটাও অনেক ঘন হচ্ছে। আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই, কেউ যদি মনে করেন যে একটু আপনারা একটু লিকুইড রাখবেন অর্থাৎ একটু গ্রেভি পছন্দ করেন, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা নামিয়েও নিতে পারেন, এটাও খেতে খুব ভালো লাগে, অনেকটা চিকেন কোরমা যেরকম আমরা খাই সেরকম টেস্ট চলে আসে। কিন্তু আমি যেহেতু একদমই শুকিয়ে ফেলবো এই জন্য আমি আর একটু শুকাবো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন, তাতে করে আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনাদের নোটিফিকেশন চলে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেল আমার চিকেন রোস্ট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আপনারা বাড়িতে খুব অল্প সময়ে এবং খুব সহজেই চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। আশা করছি সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।